আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনা হ্যান্ডিক্রাফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবারও চলে এলাম স্লাইড স্লিট কুর্তি একটি নতুন ডিজাইন নিয়ে। তো আজকের যে ডিজাইনটি এটি হচ্ছে নাইরা স্টাইল কুর্তি ডিজাইন, আর একই সাথে এটাতে আমি পাফ হাতা দিয়ে তৈরি করেছি এবং বুকের অংশে লেসের কিছু কাজ এবং স্লিটের যে কাজগুলো আছে তার সাথে আমি দুইটা ডোরি অ্যাড করেছি। কাস্টের জন্য শুরুতে আমি এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, আর যে কাপড়টা এখানে নিয়েছি এটা হচ্ছে সিল্ক জামদানি টাইপের কাপড়। আর এখানে ফলসের যে কাপড়টা নিয়েছি এটাও 3.5 গজ পরিমাণ আছে, আর এখানে আছে বাটারফ্লাই সিল্ক কাপড়। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। কুর্তিটি এখানে তৈরি করব 36 সাইজ বডির জন্য। তার জন্য প্রথমে আমি এখানে 1 টুকরা কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টাকে আমি এখানে 4 ভাজে ভাজ করে নিব। তো আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী আপনারা এখানে টুকরা কাপড়টি নিয়ে নেবেন। আর এখানে কিছু পিন নিয়ে নিচ্ছি কাপড়টাকে সিকিউর রাখার জন্য। তো শুরুতেই একদম আমি এখানে গলার মাপটা নিয়ে নিব, আর আমি এখানে বুটনেক তৈরি করব একটু ছড়ানো টাইপের। বুটনেক কিন্তু একটা হয় যে ছোটো গলা দিয়ে, বাট আমার এটা নিচের দিকে ছোটো হবে বাট সাইডের দিকে একটু ছড়ানো হবে। আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ প্রথমে দাগটা দিয়ে নিচ্ছি, এবং গলার যে লম্বাটা দিয়েছি এটা হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। আপনারা যারা একটু বেশি স্বাস্থ্যবান আছেন তারা এই মেজারমেন্টটা ফলো করলে গলাটা একটু ছোটো হয়ে যেতে পারে, তারা একটু বাড়িয়ে নেবেন। বাট যারা মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী আছেন, 34 থেকে 37, 38, তাদের জন্যই পারফেক্ট, মানে মেজারমেন্টটা পারফেক্ট। আবার যারা একটু শুকনো আছেন, যেমন 32 বা তার নিচে বডির সাইজ, তারা চেষ্টা করবেন গলার মাপটা আরও কম নেওয়ার জন্য। এরপর আমি এখানে কাঁধের জন্য নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ, এবং নিচে বগলের যে শেপটা আছে তার জন্য আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আর যারা খুব বেশি ফিটিং জামা পরতে পছন্দ করেন তারা এখানে 6.5 কিংবা 6.2 বা 6 থেকে 3 এরকম বেশি নিলেও এনাফ। এখন সরাসরি আমি বডির মাপটা নিয়ে নিব। আমার বডি যেহেতু আমি শুরুতেই বলেছি 36 ইঞ্চি বডির জন্য তৈরি করছি, তো এখানে আমার 36কে 4 দিয়ে ভাগ করতে হবে। 36 এর 4 ভাগ হচ্ছে 9, এবং এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রাখতে পারেন। আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রাখছি। একটু পিচ্ছেল টাইপের যে কাপড়গুলো সেগুলোতে আমি সাজেস্ট করব আপনারা কমপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন, তার মানে কম রাখতে যাবেন না। কারণ অনেক সময় হয় না, কাপড়টা একটু এদিক সেদিক হয়ে গেলে এই এক্সট্রা কাপড় থেকে আপনার বাকি কাপড়টা কিন্তু ঠিক করে নেওয়ার একটা চান্স থাকে। আমাদের বডি এখানে টোটাল লম্বা হবে 14 ইঞ্চি, এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। উপর থেকে এবং নিচ থেকে সেলাই বাবদ আমাদের 1 ইঞ্চি চলে যাবে, তাহলে টোটাল লম্বাটা থাকবে আমাদের 14 ইঞ্চি। এবং প্যাটের যে অংশটা আছে, প্যাটের অংশে আমরা রাখবো 8 ইঞ্চি পরিমাণ। তো 8কে 4 দিয়ে গুণ করলে হয় 32, অর্থাৎ আমাদের প্যাট থাকবে 32 ইঞ্চিতে। একই সাথে আমি উপর থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি, এবং নিচ থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটু বাঁকা করে কাপড়টা কেটে দিব। এখন আমি শেপ কাট দিয়ে দাগটাকে মিলিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল স্কেল বা হাত দিয়েও দাগটাকে মিলিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে দাগ অনুযায়ী কেটে নিব। এখানে বগলের যে শেপটা আছে এটা কিন্তু আমি তালপাট দিয়ে কেটেছি। আপনারা যদি সামনে পিছনে সমান গলা দেন সেক্ষেত্রে কিন্তু তালপাট না কাটলেও চলে, বাট বডি ফিটিংসের জন্য তালপাট এবং এই ধরনের যে ডিজাইনগুলো আছে এগুলো টেকেন দেওয়াটা কিন্তু খুবই জরুরি। আপনারা যারা বডি ফিটিংসের বিষয়ে সচেতন তারা অবশ্যই টেকেন প্লাস এই তালপাটের অংশগুলো একটু ভালোভাবে কেটে নেবেন। আর আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে বডিতে তালপাট কাটলে হাতায়ও কাটার প্রয়োজন আছে কিনা। তো এটা আমি আবারও ক্লিয়ার করে দিই, যদি আপনারা বডিতে তালপাট কাটেন তাহলে অবশ্যই হাতার যে কাপড়টা আছে সেখানেও তালপাট কেটে নেবেন। আমি এখন পিছনের পাটটাকে সরিয়ে সামনের পাট থেকে তালপাটের অংশটা কেটে নিলাম। এখন আমাদের এই জামার কাপড়টার মাপে আমরা ফলসের কাপড়টাও কেটে নিব। আপনারা চাইলে আগে ফলসের কাপড় কেটে তারপর মেন কাপড় থেকে জামার কাপড়টা আলাদা করতে পারেন। তো আমি আগে মেন জামার কাপড়টা আলাদা করে কেটে নিয়েছি, এবং তারপর এটার সাথে সমান পরিমাণে ফলসের কাপড়টাও কেটে নিয়েছি। তো এখন আমরা মেন কাপড়ের সাথে ফলসের কাপড়টাকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিব। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সেম কালার সুতা দিয়ে অ্যাটাচ করার জন্য, তাহলে পরবর্তীতে সেলাইয়ের মধ্যে যদি সুতাটা বের হয়েও থাকে তাহলে এতটা বোঝা যাবে না। বাট আমি এখানে আমার কাজের সুবিধার্থে এখানে সাদা সুতা ব্যবহার করেছি। আর এখন দেখুন আমি দুই টুকরা লেস নিয়েছি, এটা মূলত একটাই লেস। এটাকে আমি এভাবে দুই পাশে সেট করে একটু মোটা করে তৈরি করে নিব। এখানে আমি আমার কাপড়ের সাথে ম্যাচিং করে সাদা পাথরের কাজ করা একটা লেস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোল্ডেন কালার বা মিরর ওয়ার্ক করা যে কোনো লেস নিতে পারেন। আর এই যে লেসটা আছে এটা আমি 15 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। তো এরপর আমি পুরো গলার মাপটা নিয়ে নিলাম। আমি এখানে
নর্মাল যেভাবে গলা সেলাই করা হয় সেভাবে সেলাইটা করব না, আমি এখানে পাইপিং দিয়ে যেভাবে গলায় সেলাই করা হয় এভাবে সেলাইটা করব। তো আপনারা চাইলে এখানে সাদা কিংবা গোল্ডেন কালার কাপড় দিয়ে অ্যাটাচ করে গলাটা দিতে পারেন, অর্থাৎ কনফ্লিক্টস করে যাতে কালারটা, বাট আমি এখানে সেম যেই আমার ফলসের কাপড়টা ছিল সেটা দিয়ে এখানে গলাটা সেলাই করে দিলাম। তো একইভাবে আমি পিছনের গলাটাও সেলাই করে নিয়েছি। এখন জামার সামনের যে অংশটা এখানে আমি টোকেনের জন্য মাপ নিয়ে নিব। তো 10 ইঞ্চি লম্বা এবং 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে এখানে টোকেনের জন্য মাপ করতে হবে। তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, টোকেনের যে মাপটা এটা শুধু সামনের পার্টেই হবে। এখন আমি আমার ডিজাইনার হাতাটা রেডি করে নিব। আর যতটুকু আপনারা দেখতে পেরেছেন প্রথমে ভিডিওতে, এটা একটা পাফ হাতা তৈরি করব আমি। তার জন্য শুরুতে আমি এখানে 1 টুকরা কাপড় কেটে নিয়েছি এবং নর্মালি আমরা শর্ট স্লিপ তৈরি করার জন্য যেভাবে কাপড়টাকে কাটি সেমভাবে আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি। এরপর আমি আরও 1 টুকরা কাপড় নিয়েছি আর এটা অনেকটা জরি সুতার কাজ করা দেখতেই পাচ্ছেন। এটা আমার কাপড়ের যে পার্ট ছিল সে পাড়ের অংশটা, এবং 1 টুকরা কাপড় নিয়েছি, এটা হচ্ছে আমাদের ফলসের নর্মাল যে কাপড় ওইটা। এখন আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আমার এখানে হাতা লম্বায় আছে 6 ইঞ্চি পরিমাণ এবং প্রস্থ আছে 12.5 ইঞ্চি পরিমাণ। জরি সুতার পাড়ের যে অংশটা এটা লম্বায় প্রস্থে আছে 26.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় এখানে আছে 6 ইঞ্চি পরিমাণ। এবং আমাদের যেই ফলসের কাপড়টা আছে প্লেন কাপড়টা, এটাও লম্বায় 5.5 কিংবা 6 ইঞ্চি এরকম রাখলে এনাফ, এবং এটার প্রস্থ আছে 12.5 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ আমাদের হাতার মেন যে অংশটা, যেই অংশটা আমরা ছোটো করে কেটেছি এটা এবং ফলসের যে কাপড়টা এটা হবে সমান পরিমাণে। আর এখানে জরি সুতার কাজের যে অংশটা এটা তার ডাবল বা তার থেকেও বেশি হবে, কারণ এই অংশটা আমাদের কুচি অংশে চলে যাবে। তো পাফ হাতা যেরকম নর্মালি থাকে উপরে নিচে দুই জায়গার কুচিগুলোতেই কিন্তু সেলাই পড়ে। তো এই যে দেখুন আমি এখানে কুচি করে দুই পাশে উপরে নিচে দুই পাশে সেলাই করে নিয়েছি এবং এটার প্রস্থ বর্তমানে আছে 12.5 ইঞ্চি পরিমাণ। এখন এটাকে আমরা হাতার যে কাপড়টা আছে এটার সাথে উল্টো করে অ্যাটাচ করে দিব। তো উল্টো পাশে অ্যাটাচ করলে এটাকে যখন সোজা করা হবে তখন এটা কিন্তু দুইটা পাশেই সোজা চলে আসবে। তো আমি দুইটা পার্ট একসাথে অ্যাটাচ করে নিয়েছি আর দেখুন কাপড়টা কিন্তু এখানে অনেকটা ফুলে আছে। এই টাইপের যে সিল্ক টাইপের কাপড়গুলো থাকে এগুলো একটু ফুলেই থাকে। তো এই ক্ষেত্রে আপনারা সাথে সাথে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখবেন কাপড়টা আর এভাবে ফুলে থাকবে না। কাজ শেষ হয়ে চেষ্টা করবেন আয়রন করে নেওয়ার। এখন আমাদের লাস্ট প্লেন যে কাপড়টা ছিল এটাকে দুই ভাজে ভাঁজ করে এখন এটার সাথে আমাদের কুচির যে অংশটা ছিল সেটার উপরে রেখে উল্টো পাশ করে আবার একটা সেলাই দিয়ে দিব, এবং একই সাথে উপরে নিচে দুই পাশে আমরা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এই ক্ষেত্রে হাতার টোটাল লম্বাটা আমার এখানে 10.5 কি 11 এই পরিমাণ আসবে, 12 আসলেও সমস্যা নেই। মানে আমার এই হাতাটা থাকবে কনুয়ের যে অংশটা আছে কনুয়ের ঠিক মানে সমান কিংবা কনুয়ের একটু উপরে। এই টাইপের হাতার ডিজাইনগুলোর মধ্যে বেশ একটা বাঙালিয়ানা টাইপের একটা ভাব থাকে। একটু ছড়ানো বড় গলার সাথে এই ধরনের ডিজাইন করলে পুরো ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক হয়ে ওঠে। আপনারা চাইলে নিচের অংশটাতে ম্যাচিং কোনো একটা লেস দিয়ে অ্যাটাচ করে দিতে পারেন, তাতেও কিন্তু দেখতে জিনিসটা সুন্দর লাগবে। তো এখন আমি হাতার যে ফিটিংসটা আছে সে অনুযায়ী সেলাই করে নিলাম। আর এখানে আমি হাতার মুহুরি দিয়েছি 6 ইঞ্চি পরিমাণ, আপনারা 5.5-6 আপনাদের যার যার মুহুরি অনুযায়ী দিয়ে নেবেন। হাতাটা অ্যাটাচ করার পর এখন আমরা চলে যাব আমাদের জামার নিচের অংশে। আর তার আগে কিন্তু আমি একটা কথা বলে রাখি, আমি স্লিট কুর্তি কিন্তু আরও একটা ডিজাইন দেখিয়েছি। তো এই ভিডিওটা দেখে যদি কেউ ক্লিয়ারলি না বুঝে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ওইটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওই ভিডিওটাতে মোটামুটি আর একটু ডিটেলসে শেয়ার করা আছে। তো শুরুতে আমি এখানে দুইটা পার্ট নিয়েছি। এখানে আমাদের 32 ইঞ্চি লম্বা এবং প্রস্থে 46 বা 47 ইঞ্চি পরিমাণ আছে। তো লম্বা টা আপনার বুকের অংশ এবং নিচের অংশ দুইটা মিলিয়ে নেবেন, আর প্রস্থের যে অংশটা আপনার প্রস্থটা যত বেশি হবে আপনার কাপড়ের কুচিটা বা ঘেরটা তত বেশি আসবে। তো এখন আমি কাপড়ের সাথে ম্যাচিং করে এখানে আমাদের যে ফলসের কাপড়টা আছে সে অনুযায়ী কেটে নিয়েছি। তো এখন দুইটা পার্ট একসাথে করে আমি এখানে কিছু কুচি দিয়ে নিব। নাইরা স্টাইল কুর্তির যে ডিজাইনটা সামনে পিছনে দুই জায়গায় কুচি হয়, তো আমি প্রথমে ডিজাইনটাকে সেভাবেই করেছিলাম, সামনে পিছনে দুই জায়গায় কুচি দিয়ে নিয়েছি। তো এখন দেখুন আমাদের এই কুচির অংশের সাথে আমাদের বুকের যে অংশটা আছে এই অংশটা আমরা অ্যাটাচ করে দিব। তো এখানে আপনারা ডোরি দিতে চান বা যদি অন্য কোনো ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে এই মাঝখানে রেখে কিন্তু আপনারা এটা অ্যাটাচ করে দিবেন। তো এখানে দেখুন আমরা যেখানে আমি কিছু ডোরি দুইটা মানে দুইটা ডোরি দুইটা করে টোটাল 4টা ডোরি এখানে অ্যাটাচ করেছি। তো ডোরিটা রেডিমেড কিনা ছিল তার জন্য আমি আর আপনাদের দেখাইনি। এই ডোরি আমি একটা 15 ইঞ্চি এবং একটা 10 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি, এবং সাথে আমাদের লেসের যে অংশটা ছিল সেই লেসের অংশ দিয়ে আমি দুইটা করে ফুল অ্যাটাচ করে দিয়েছি।
আর আমাদের পিছনের যে অংশটা থাকবে সেখানেও আমি এখানে কুচি করে দেখিয়েছি, বাট পরবর্তীতে যেহেতু কাপড়টা একটু ফুলে থাকে আমার মনে হয়েছে কুচি দিলে আসলে ভালো লাগবে না, তার জন্য পরবর্তীতে আমি কুচিটা খুলে প্লেন করে এটাকে সেলাই করে দিয়েছি। সেই ক্ষেত্রে আপনারা উপর থেকে বডির যে মাপ সেই বডির মাপ অনুযায়ী পেটের অংশের যে মাপটা আছে সেই অনুযায়ী কাপড়টাকে কেটে নিচের গেটটা ঠিক থাকবে, জাস্ট উপরের পেটের অংশটা কেটে ওটা সমান করে নিয়ে আপনারা অ্যাটাচ করে সেলাই করে দিলেই হয়ে যাবে। আর এর মধ্যে প্রথমে আমরা কাপড়টাকে অ্যাটাচ করার সময় কাঁধের অংশটাকে অ্যাটাচ করে নিব এবং তারপর বডি থেকে কোমরের যে অংশটা আছে সেই অনুযায়ী অ্যাটাচ করে দিব। তো আমার এখানে বডির থেকে কোমর আমি 19 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আপনারা যারা আরও লম্বা আছেন তাদের অবশ্যই কোমরের মাপটা একটু বেশি যাবে, আর একটু শর্ট আছেন যারা তাদের জন্য একটু কম হবে। আর নাইরা স্টাইল কুর্তির ক্ষেত্রে আমাদের কোমরের যে মাপটা আছে যেখান থেকে ফাড়াটা শুরু হবে এটা একটু কম দিলেও সমস্যা নাই। এখন জামার নিচের অংশের যে কাজ অর্থাৎ ফাড়ার অংশটা এটা আশা করছি কম বেশি সবাই পারবেন। নর্মাল কামিজের ফাড়া যেভাবে সেলাই করে এটা সেমভাবে সেলাই করা হয়, তার জন্য ওটুকু আমি আর দেখালাম না। তো এখন দেখুন আমি হাতার অংশটাকে একই সাথে অ্যাটাচ করে নিয়েছি, আর এটার সাথে যে সালোয়ার এটা আমি বেল বুটাম টাইপের একটা সালোয়ার তৈরি করেছি। তো এটার ভিডিও আমি দু একদিনের মধ্যে আপলোড করে দিব, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।